নাবালিকা কে শ্লীলতা হানি করার অভিযোগ উঠল বিজেপি সমর্থকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বুদবুদ থানার সুকান্তপল্লী এলাকায়। নির্যাতিতা নাবালিকার মা জানান, শুক্রবার বিজেপির বিজয় মিছিল বের হয়েছিল এলাকায়। সেখানে গিয়েছিল অভিযুক্ত বিশ্বজিৎ দাস উর্ফে বড়ি। সেখান থেকে ফিরে এসে ওই নাবালিকাকে আমের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে আসে অভিযুক্ত, এমনই জানিয়েছেন নাবালিকার মা। তিনি আরো বলেন, বিজেপির মিছিলে গিয়ে মদ খেয়ে এসে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে নোংরামি করেছে। অভিযুক্তর বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা বালিকার মা। বিজেপি মিটিং ছিল, গিয়েছিল বিজয় মিছিলে, যে মাল টাল খেয়ে এসে মেয়েটাকে ঘরে ঢুকিয়ে রেখে দিয়েছিল। আমি ডাকতে ডাকতে মেয়েটাকে যাই, মেয়েটা ইয়ে করে ঢাকালে দরজাটা, তখন আমি যে ছিটকানিটা খুলি, তখন মেয়েটা বেরিয়ে আসে। আমার মেয়ের সঙ্গে ধরাশোন করেছি। আপনারা এখন কোথায় এসেছেন? আমরা থানায় এসেছি। থানা কী বললো? থানায় কী বললো? থানায় বললো যে আপনার তোমাদেরকে যে কোনো ইয়ে ক্ষতি করতে হবে। পুলিশ নির্যাতিতাকে মেডিকেল পরীক্ষার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। কেরালা থেকে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়ার সুযোগ নিয়ে চলন্ত ট্রেনে ধর্ষণের চেষ্টা এক বধূকে। ধর্ষণে বাধা দেওয়ায় ওই বধূকে চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি পূর্বস্থলী থানার লক্ষ্মীপুর স্টেশনের। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে জিআরপি কে খবর দেয়। উদ্ধার করে পূর্বস্থলী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় ওই গৃহবধূকে। ঘটনার তদন্তে নামে পুলিশ। সংসারের অভাব মেটাতে কলকাতা সোনারপুরের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি বিপ্লব বর্মন কেরালায় কাজে গিয়েছিল। স্বামীর সঙ্গে মাঝে মধ্যে দেখা করতে যেত তার স্ত্রী। স্বামীর সঙ্গে কেরালা থেকে দেখা করে ফেরার পথে হাওড়া স্টেশনে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ওই বধূ। অসুস্থতার সুযোগ নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার নাম করে হাওড়া কাটোয়াগামী ট্রেনে তুলে নেয় ওই বধূকে। ফাঁকা ট্রেনে একা থাকার সুযোগ নিয়ে ধর্ষণের চেষ্টা করে ওই দুষ্কৃতি। চিৎকার করেও কোনো ফল না হওয়ায় বধূর উপর ঝাঁপিয়ে পড়ে ওই দুষ্কৃতি। ঠেলে ফেলে খুনের চেষ্টা করে বধূকে। ভাগ্যর জোরেও বেঁচে গেলেও গুরুতর জখম লক্ষ্মীপুর স্টেশনের কাছে যন্ত্রণায় কাতরাতে থাকে বধূ। স্থানীয় বাসিন্দা ও রেল পুলিশের তৎপরতায় পূর্বস্থলী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় ওই মহিলাকে। বেশ কয়েকবার কেরালা থেকে একা বাড়ি ফিরলেও এবার ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয় ওই বধূ। এই ঘটনায় নারীর নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠল। তবে এই প্রসঙ্গে নির্যাতিতা কি জানাচ্ছেন শুনব। আসি হাওড়া পর্যন্ত, কেরালা থেকে হাওড়া এসেছি আমি। কেরালা থেকে আমি হাওড়ায় এসেছি। হাওড়া আসার পরে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল। আমি চান করে ফ্ল্যাটফর্মে ঘুমাচ্ছিলাম। ঘুমার পরে একটা লোক এসে, আমার সঙ্গে আমি সেটা কথা বলতে সেটা বমিত করছে। এই করার পরে আমার তো শরীরটা খুব খারাপ লাগছিলো। আমি বলছিলাম, দাদা আমার তো টিকিট নেই, আমি এখানে যদি থাকি তখন লোকটা খুব ফিটফিট ধরবো না। তো লোকটা তখন বলছে, হ্যাঁ পুলিশ তোমাকে ধরো, পুলিশ তোমাকে ধরে পাচার করে দেবে, জেলে ভরে দেবে, তখন তুমি তো পরিবারের সঙ্গে কার সঙ্গে দেখা করতে পারবে না। তখন কি আপনি কি ওই লোকটির সাহায্য নেন বাড়ি ফেরার জন্য? হ্যাঁ, তারপর লোকটার সঙ্গে আমি সাহায্য নিই বাড়ি ফেরার জন্য। কিন্তু আমি ট্রেনে করে বাড়ি ফেরার চেষ্টা করি, কিন্তু ট্রেনে করে বাড়ি যাওয়ার চেষ্টা করি। কিন্তু যেহেতু আমি লেডিস ট্রেনে উঠেছি না, যেসে বুকে দুবকে দেখে আমি বুঝতে পারিনি। আমি উঠে পড়েছি। উঠার পরে আমার খুব শরীর খারাপ লাগছিল। আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিল, কারণ আমার দুদিন ধরে খাওয়া না চেয়ার না, খুব শরীর খারাপ লাগছিল। আমি ট্রেনে উঠে আমি একটা চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ি। যে বুকে উঠেছিলাম ওই অনেক লোক ছিল, ঘুমে পড়েছে। ঘুম থেকে উঠে দেখি একটা লোকও নেই। তখন আমার ভয় লাগছিল, ভয় লাগে আমি অন্য বকিতে চলে যাই। কোনো বকিতে খুব খালি ছিল, তারপর অন্য বকিতে যাই, সেটা খুব খালি ছিল। কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছিল, আমি অন্য কোথাও যেতে পারি না, আমি ওখানে রয়ে গেছিলাম। তো বলছে, দেখি তোর সাথে কী করবো, তখন মেডিকেল দেবো এখানে, আমার কথা দিয়ে না শুনিস। এই করে আমাকে এড়িয়ে পড়ার চেষ্টা করছে। আমার হাতও টেনে হচ্ছে, কিন্তু আমি ওকে ঝাটকা মেরে ঠেলে ফেলে দিয়ে আমি গেটের সামনে চলে এসেছি। গেটের সামনে চলে এসে আমি চিকিৎসা করছি, কি আছে বাঁচাও, এরকম করতে করতে লোকটা আমাকে ট্রেন থেকে চলে দিচ্ছে ঢাকা। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।